রক্ষণশীল সমাজের গণ্ডি থেকে বেরিয়ে নানা প্রতিকূলতা পেরিয়ে দেশের ক্রীড়াঙ্গনে একের পর এক সাফল্যের ইতিহাস রচনা করছেন দেশের নারীরা। তবে সেসব নারীদের এত তো অর্জনের আনন্দের পেছনে আছে বিষাদের গল্প, আছে না পাওয়ার ক্ষোভ আর বঞ্চনার যন্ত্রণা। দেশের ক্রীড়াঙ্গনে নারীদের এগিয়ে চলা বাধা আর এই সব কিছু থেকে সমাধানের পথ খোঁজা হয়েছে আজকের আয়োজনের মাধ্যমে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বসুন্ধরা কিংসের সৌজন্যে ঈদের বিশেষ স্পোর্টস আয়নায়। সঙ্গে আছে আমি শরীফ রওশন। ক্রীড়াজগতে নারীদের পদচারণা দীর্ঘদিন হলেও কতটা এগিয়েছে বাংলাদেশ, সে উত্তরই খোঁজার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে। বাংলার নারীরা এখন দাপিয়ে বেড়াচ্ছেন দেশে ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে, বিদেশের মাটিতে ওড়াচ্ছেন লাল সবুজের পতাকা, অক্ষতরায় হয়ে উঠছেন উজ্জ্বল তারকা। স্বাধীনতার আগে থেকেই মাঠে কম বেশি পদচারণা ছিল নারীদের, তবে সেটা খুবই কম। সময়ের সঙ্গে সঙ্গে মাঠে নারীদের উপস্থিতি যেমন বেড়েছে, অর্জনের ঝুলিও হয়েছে সমৃদ্ধ। গেল 10 বছরের ক্রীড়াঙ্গনের দিকে তাকালে চোখে পড়বে ক্রিকেট ও ফুটবলে নারীদের সাফল্য। দেশে বিদেশে নারীরা রেখেছেন সাফল্যের ছাপ। 2018 সালে শক্তিশালী ভারতকে হারিয়ে ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক সাফল্য আসে নারী ক্রিকেট দলের হাত ধরে। এশিয়া কাপের শিরোপা জিতেন জাহানারা সালমারা। স্কুল ফাঁকি দিয়ে যখন খেলতাম বাসায় আম্মু বকা জোগাড় করতো এগুলো, আর হচ্ছে আদার্স আমার আশেপাশের লোকরা অনেক কথা বলতো, বাট আমি কখনোই ওটাকে মাথায় নিতাম না, যার কারণে হয়তো আমি এখানে আসতে পারছি। আর ফুটবলেও ইতিহাস করা সাফল্য নিয়ে দেশে ফিরেছেন বাংলার অদম্য বাঘিনীরা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট এখন সাবিনা মান্নাদের। তবে ক্রীড়াঙ্গনে নারীদের সাফল্য অনেকটাই ধূমকেতুর মতো। তুলনামূলক বিচারে অন্যান্য দেশের তুলনায় কিছুটা পিছিয়ে বাংলাদেশ। ক্রিকেট ফুটবলে এগোলেও অ্যাথলেটিক্সে নারীদের নিয়ে সেভাবে ভাবা হয় না। বাইরের দেশের মতো দেশের নারীদের নিয়ে চিন্তা করলে ক্রীড়াঙ্গন হতো আরও সমৃদ্ধ, বয়ান্ত আরও মর্যাদা। দেশের নারী ফুটবল জাগরণের সঙ্গে যে নামটা বারবারই উঠে আসে তা হলো ময়মনসিংহের কুলসিন্দু গ্রাম, যে অঞ্চলকে ঘিরে রয়েছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ের অসাধারণ এক গল্প। তবে ইতিহাস রচনার পেছনে যে খেলোয়াড়দের অবদান অনন্য, তারাই একে একে করে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাদের মধ্যে একজন হলেন সাজেদা খাতুন, সেই গল্পটাই এখন দেখে আসব এই রিপোর্টে। ফুটবল নিয়ে অনেক স্বপ্ন ছিল ছোট থেকে, এখনও হচ্ছে ফুটবলটারে মন থেকে ছাড়তে পারে না। আমি চাই না ফুটবলাররা কোনো সময় ফুটবলটা ছাড়ুক। বয়স খুব বেশি না, দীর্ঘ 9 বছরের বেশি সময় কাটিয়েছেন ফুটবলের সাথে, অথচ মাত্র 20 বছর বয়সে প্রাণের খেলা ফুটবল ক্যারিয়ারের একরকম ইতি টানলেন সাজেদা খাতুন। লিগ খেলতেছি আর আমরা যে এক্সাম দিতেছি যারা পরীক্ষার্থী ওরা, তো ওই সময় আমাদের একটু পারফরমেন্সটা ডাউন হয়েছিল। ডাউন হওয়া থাকাকালীন পর পলসার হচ্ছে ছুটিতে ছিল, ছুটিতে আসার 2 দিন প্র্যাকটিস করাইছে, করানোর পরে 2 মাসের জন্য ছুটিতে ছিল স্যার। 2 মাস পরে আয়সা 2 দিন প্র্যাকটিস করায়, সকালবেলা প্র্যাকটিস করাইছে 2 দিন। 2 দিন পরে বলতেছে যে তোমাদের ফিটনেস ডাউন হয়েছে, তোমরা বাসায় যাও, পরে আবার তোমাদের ডাকা হবে। পরে আমরা বুঝতে পারছি যে আর ফুটবলে থাকবো না, আসলে ফুটবলে আর ওইখানে থাকাই যাইব না। হঠাৎই যেন অন্ধকারে ছেয়ে গেছে সাজেদার স্বপ্নের ফুটবল ভবিষ্যৎ। জাতীয় দলের হয়ে মাঠে নামার খুব বেশি সুযোগ হয়নি। সাফ চ্যাম্পিয়নশিপে 1 ম্যাচ খেলেছেন তিনি। বয়সভিত্তিক দলেই বেশিরভাগ সময় দেখা গেছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলের এই সদস্যকে। আমরা হচ্ছে ওইখানে ছিলাম, থাকি শুধু ফুটবলের জন্য, বিভিন্ন দেশে খেলার জন্য, দেশে ঘুরার জন্য। আমরা আসলে অনেক হার্ডওয়ার্ক করছি, বিদায় হয়তো আমরা এই রেজাল্টটা পাইছি। আর শুধু সবসময় এরকম হার্ডওয়ার্ক করে যাব, পরে যদি আমরা রেজাল্ট না পাই। চাপা অভিমান থাকলেও পেছনে ফিরে আর তাকাতে চান না সাজেদা। সবকিছু ভুলে নতুন উদ্যমে পথ চলা শুরু করতে চান এই ফুটবলার। ফুটবলে তো আপু আমি যাইতে চাইতেছি না, অন্য কোনো একটা কিছু দিয়ে যদি ইয়ে করে, আর যদি ফুটবল সেরকম একটা ভালো কোনো ইয়া থাকে তাহলে হচ্ছে আমি, বা কোনো মেয়েদের প্রশিক্ষণ করানো ওই দিকে যদি থাকা হয় তাহলে হচ্ছে আমি তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ফেডারেশনের কারণে নিজের মেয়ের ফুটবল ভবিষ্যৎ নষ্ট হয়েছে বলে দাবি সাজেদা খাতুনের বাবার। এতে হতাশ পরিবারের অন্যান্য সদস্যরাও। লোকে খেলার মধ্যে আছে, আমার মেয়ে আসে পড়ছে, এটা হচ্ছে মনের ভিতরে একটা খারাপ লাগে। তো হেরারই দোষ, হেরার একটু গাফিলতি করছে, হ্যাঁ গাফিলতি করে মেয়েরই পাঠায় দিছে। একসময় ময়মনসিংহে নারী ফুটবলারদের আতুর ঘর ধরা হলেও এখান থেকে দীর্ঘদিন জাতীয় দলে আর কোনো ফুটবলার আসছে না, বলতে গেলে আগ্রহী হারিয়ে ফেলেছেন এখানকার নারীরা। একজন ভালো প্লেয়ার
ও বের হয়ে আসছে, আমি তো ওর মতো এখনো হতে পারি নাই, তাহলে তো আমি ওই পর্যন্ত যাইতেই পারবো না। ওরটা দেখে তো অনেকে আগ্রহ হারিয়ে ফেলবে। আগে আমাদের বড় অপরা খেলা করতো আর আমরা দেখে অনেক আশা ছিল। তাদের নাম হচ্ছে সাজেদা, সাবিনা, শামসুন্নাহমানরা। আমরা আগে তারা স্কুল ফিল্ডে তারা অনেকই প্র্যাকটিস করতো আর আমরা টেলিভিশনে দেখে আমরা অনেক আশা ছিল। ফেডারেশন থেকে আসার পরে এক দুই দিন মাঠে গেছি, দেখি ওইভাবে প্লেয়ার নাই। আমাদের মনে হয় না এই ময়মনসিং থেকে আর কোনো হচ্ছে ভালো ফুটবলার তৈরি হবে। দেশের ক্রীড়াক্ষেত্রকে সমৃদ্ধ করতে হলে নারীদের অংশগ্রহণ শতভাগ নিশ্চিত করতে হবে, সেই সঙ্গে অসময়ে নারী খেলোয়াড়দের ঝরে পড়াও রুখতে হবে শক্ত হাতে। তা না হলে সাজেদা স্বপ্নাদের মতো অনেক প্রতিভাবান খেলোয়াড়দের হারিয়ে হতাশায় পড়তে হবে দেশের ক্রীড়াঙ্গনকে, এমনটাই মনে করেন তাদের পরিবার। দর্শক, সময় হলো ঈদের বিশেষ স্পোর্টস আয়নায় ব্রেকের, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে সবাইকে স্বাগত জানাচ্ছি বসুন্ধরা কিংসের সৌজন্যে ঈদের বিশেষ স্পোর্টস আয়নায়। সঙ্গে আছে আমি শরীফ রওশন। দীর্ঘদিনের পরিশ্রম আর অনেক চেষ্টার ফলস্বরূপ নারী খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা অর্জন ঢাকা পড়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, এতে আফসোস ছড়ছে নারী খেলোয়াড়দের কণ্ঠে। সমাজের শৃঙ্খল ভেঙে খেলার মাঠে এখন দ্যুতি ছড়াচ্ছেন অনেক নারী, অথচ অনেক সময় বঞ্চনা সইতে হয় নারী ক্রীড়াবিদদের। বেতন বৈষম্য, টুর্নামেন্টে অংশগ্রহণ সহ অন্যান্য অনেক ক্ষেত্রে পুরুষ খেলোয়াড়দের তুলনায় সামান্যই সুবিধা পান নারীরা। আমরা ধাপে ধাপে ট্রেনিং দিব, ধাপে ধাপে মেয়েদের কানবো রাখবো, তাহলে সে উন্নত হবে, কিন্তু এটা তো পক্ষে মানে ফেডারেশনে এত খরচ দেওয়া পক্ষে সম্ভব না, তাই না? বিদেশে তো ওদের একটা থাকে একদম ছোটো কাল থেকেই, যেমন আমার চারটা ফাইবারে থাকে, ওদের বাচ্চাদের প্রথম থেকেই কে কোনটা খেলা পছন্দ করে সেটা খেলায়, তারপর ওটা ধরে রাখে ওরা স্কুলে, যার যার এরিয়ার স্কুলে ওরা করে। কিন্তু আমাদের দেশে তো সেটা নাই। একটা ফেডারেশনে এক মানে চার বছর ছিলাম, তারপরে আর নাই, ঠিক আছে? এখন আমি ভলিবল খেলছি, ওখানে তো আমরা মানে মেয়েদেরকে রাখে না ফেডারেশনে, যতই হোক ছেলেদের বেশি থাকে। তা আমরা কাজ করব কিভাবে? আমরা তো কাজ পাইলে কাজ করব, সময় দিব, কিন্তু ওই সুযোগটা তো নাই আমাদের নিজেদের বেলায়। আমি বলি, আমি যখন সাবগেমসের ট্রেনিং করি, ছেলেদেরকে ট্রেনিং করিয়েছে চাইনিজ কোচ দিয়ে, আর আমরা যারা মেয়ে ছিলাম আমাদেরকে ওমেন্স কমপ্লেক্সের সুইমিং কমপ্লেক্সে আমাদের ট্রেনিং করিয়েছে ছেলে বাংলাদেশি কোচদের দিয়ে। আমি আমাদের কোচদেরকে, বাংলাদেশি কোচদেরকে ছোট করে বলছি না, বিদেশি কোচ নিয়ে আসে কেন? আমরা তো সবাই জানি যে আমরা একটা হায়ার লেভেলের ট্রেনিং পাব, কিন্তু সেই জিনিসটা তখনও কিন্তু আমাদের বেলায়ও কিন্তু এটা করে নাই। অনেক সময় দেশ এবং দেশের বাইরে নানা অর্জন থাকলেও হাতে গোনা কয়েকজন খেলোয়াড়কেই নিয়ে মাতামাতি হয় দেশের ক্রীড়াঙ্গনে, সেটা শুধু ক্রিকেট বা ফুটবলে নয়, হকি, হ্যান্ডবল, সাঁতার, সব ডিসিপ্লিনেই দেখা মিলে এমন চিত্র। টুর্নামেন্টই একদমই নেই, টুর্নামেন্ট যদি না থাকে তাহলে আমরা কীভাবে মানে আমরা আমাদেরকে মানে ছোটরা কীভাবে এটা হবে, অনুপ্রাণিত কীভাবে হবে? এই যে আমরা হচ্ছে নারী হ্যান্ডবল লিগটা 2000 লাস্ট খেলেছি 2018, এখন 2023 চলে, এখন 4-5 বছর পরে যদি একটা ক্লাব লিগ হয় তাহলে আমাদের খেলার উন্নতিটা আসবে কী করে? জুনিয়রের দুটো হচ্ছে এজ লেভেলের হচ্ছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হলো বাংলাদেশেই, এটা কিন্তু বাংলাদেশের জুনিয়রে যেটা 17 ওটা কিন্তু অনেক ভালো রেজাল্ট করছে। সাউথ এশিয়ার মধ্যে IFFA চ্যাম্পিয়ন হওয়া কিন্তু বাংলাদেশে প্রথম রেকর্ড করছে, ওদের অ্যামাউন্টটা তো অবশ্যই বেশি থাকে। আর বাংলাদেশের মেয়েদের ধরেন এমনিতেই মেয়েরা মানে আগায় কম আসে, এগিয়ে ওরা এমনিতেই কম আসে। ধরেন যে আমি যেমন 10 থেকে ধরে আছি, এখন 13 বছর ধরে আছি, সবাই কিন্তু এরকম কন্টিনিউ ধরে রাখে না, দেখা যায় 2 বছর 4 বছর 5 বছর খেলে এরপর ওরা চলে যায়, কারণ এটা থেকে তেমন তো বেনিফিট নাই আমাদের, এটাতে তেমন ফিউচার নেই আমাদের। এই যে শখের জন্য যারা খেলে, যারা খেলাটাকে ভালোবাসে ধরে রাখে,
তারাই খেলে। দেশের ক্রীড়াজগতের নারীরা এমন ভাবে অবহেলিতই রয়ে গেছেন যুগের পর যুগ। এমন পরিস্থিতি থেকে বের হতে হলে অবশ্যই আলাদাভাবে নয়, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে এক হয়ে কাজ করতে হবে বলে মনে করেন দেশের নারী সংগঠক ও কোচরা। ছেলেদের তুলনায় মেয়েদের রেজাল্টটাই কিন্তু বেশি, যেমন আমাদের ব্যাডমিন্টনে বলেন বা অন্যান্য স্পোর্টসে বলেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই প্রেক্ষাপট অনুযায়ী মেয়েদের মানে উন্নতি হচ্ছে না বলে ভুল হবে, তবে উন্নতি হচ্ছে, কিন্তু তাদের অনেক বাধাও আসতেছে, যার কারণে আপনার ওই উন্নতিটা আমাদের মানে যে লেভেলে যাওয়া উচিত সেই লেভেলে যাচ্ছে না। এটার কারণ হতে পারে যে আমাদের মানে পুরুষতান্ত্রিক সমাজ, এবং মেয়েরা যদি কোনো কিছুতে ভালো করতে যায় সেক্ষেত্রে তখন বিভিন্নভাবে তাদের মানে পেছন থেকে তাদেরকে টেনে ধরার, যেমন দেখা যাচ্ছে একটা মেয়ে খেলতে যাচ্ছে তাকে বলা হচ্ছে এই সংসার ফেলে তারা খেলতে যাচ্ছে, এই যে একটা মেন্টাল টর্চার, এটা এক প্রকার। তো এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমরা বাইরে থেকে খেলে আসার পরে কিন্তু যে যার মতো নিজেদের ডিস্ট্রিক্টে চলে যাচ্ছি, প্র্যাকটিস করতেছি পার্সোনালি, কিন্তু ওইভাবে তো আসলে প্র্যাকটিস করে ভালো রেজাল্ট করা যাবে না। এটা যদি মানে আপনার একতাবদ্ধ হয়ে একটা লং টার্মে যে প্র্যাকটিস সেশনের কথা বললাম, যে ফেডারেশনের উদ্যোগে ভালো মানের কোচ দিয়ে, সেক্ষেত্রে অবশ্যই তারা ভালো করবে। ঢাকা শহরে কয়টা সুইমিং পুল আছে? আচ্ছা, সুইমিং পুল থাকার পরেও যে কয়টা আছে বাবা মা ওই এক মাসের জন্য সুইমিং শিখুক, এরকম একটা তাদের চিন্তা। কিন্তু সুইমিং থেকে যে একটা বেনিফিট হতে পারে সেই জিনিসটা তো আসলে আমরা দিতে পারিনি। যেমন একটা আমি যেটা আমার নিজের বেলায় বলেছি যে পড়াশোনা আর খেলাধুলা প্যারালালি করতে গেলে অনেক পড়াশোনার ক্ষতি হয়, অন্য দশজন কিন্তু আমরা কিন্তু খেলোয়াড় হিসেবে যেই এক্সট্রা দেশের জন্য সুনাম করার জন্য যে ট্রেনিংটা করছি সেটার জন্য আমরা কিন্তু এক্সট্রা কোনো বেনিফিট পাচ্ছি না দেশ থেকে। তো যার ফলে ওই যে কম্পিটিশনটা, বাবা মা তখন মনে করে যে আমি খেলাধুলায় দিলে আমার বাচ্চাটা পড়াশোনা ঠিকভাবে করতে পারবে না, তাহলে আমি কেন দিব। তো এই বেনিফিটটা যদি থাকতো তাহলে কিন্তু আমার কাছে মনে হয় গ্রাম বা শহর প্রত্যেক জায়গাতেই জায়গা থেকেই খেলোয়াড় উঠে আসতো। দেশের সহযোগিতা যদি একটু থাকতো, ফেডারেশনের সহযোগিতা যদি একটু থাকতো, আমি যেই কোয়ালিফিকেশন যেই কোয়ালিটি নিয়ে আমি এসেছি বা নিজেকে তৈরি করেছি, আমি আরেকটু উপরে উঠতে পারতাম এবং আমি দেশের জন্য এশিয়া থেকেও আমি দেশের জন্য কাজ করতে পারতাম। প্রথমত দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে কিন্তু তারপরে উন্নয়ন হচ্ছে না তেমন। কেন উন্নয়ন হচ্ছে না এই জিনিসটা চিন্তা করার মতো ফেডারেশনের লোক থাকতে হবে। তবে অবশ্যই খেলোয়াড়দের আগ্রহ থাকতে হবে অনেক বেশি। আমাদের সময়ে কিন্তু আমরা যারা আসছি সবাই শিক্ষিত, ভার্সিটির থেকে, কলেজ থেকে, স্কুল থেকে পড়া চালিয়ে গেছে ঢাকা শহরে, কিন্তু গ্রামভিত্তিক কম হয়েছে, কম মেয়েরা আসছে। কিন্তু এখন হলো গ্রামভিত্তিক মেয়েরা আসতেছে, নিজের মেয়েকেই তো বের করতে পারি না। আমাদের যারা আপারা ছিল, যেমন ডানা আপার দুই মেয়ে পারে নাই, হামিদ আপার মেয়ে ওরা আসে নাই, কিন্তু আমাদের দেখো ওরা আসে না, তাহলে কী করবো আমরা, কি জোর করে নিয়ে আসতে পারবো? আগ্রহ থাকতে তো হবে। ইন্ডিয়া আর বাংলাদেশ একসময় ইন্ডিয়া আমাদের সাথে পারত না, এখন ইন্ডিয়া চায়নার সাথে কম্পিটিশন দিচ্ছে আর আমরা অনেক পিছনে পড়ে গেছি। শ্রীলঙ্কাও অনেক এগিয়ে গেছে কিন্তু আমরা অনেক পিছনে পড়ে গেছি, এটা আমাদের অ্যানালাইসিস করা দরকার। নতুন করে নতুন গতিতে আবারও চিন্তা শুরু করতে হবে দেশের ক্রীড়াঙ্গনের নারীদের নিয়ে, তা না হলে ফেডারেশনের খামখেয়ালিপনা বা অন্য যে কোনো কারণেই হোক না কেন থমকে যাবে ক্রীড়াক্ষেত্র বলে মনে করেন সংশ্লিষ্টরা। শেষ করছি বসুন্ধরা কিংস সৌজন্য ঈদের বিশেষ স্পোর্টস আয়না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।